হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড এক্সপিরিয়েন্স কম্পিটিভ ইংলিশ বাই সুশোভন রয়সারের ক্লাসেসে তোমাদের সবাইকে স্বাগত আবার একটা চলে এসেছি আজকের একটা নতুন ব্যাচের ব্যাপারে বলতে আজকের যে ব্যাচটার ব্যাপারে আমরা ডিটেলে বলবো সেটা হবে ইংলিশের উপরে ব্যাচ নেম পাওয়ার স্ট্রাইকারস ডিটেলে শুরু করে দিই ব্যাচের ইনফরমেশান দেওয়া যে আমাদের যে পাওয়ার স্ট্রাইকারস ব্যাচটা আসছে সেই ব্যাচের আন্ডারে আমরা তিন রকমের ব্যাচেস আনছি একটা হচ্ছে ফাউন্ডেশন অবজেক্টিভ অ্যান্ড ডিসক্রিপটিভ একটা ফাউন্ডেশন অনলি ডিসক্রিপটিভ আর একটা প্র্যাকটিস ব্যাচ অবজেক্টিভ অ্যান্ড ডেসক্রিপটিভ তিন রকমের ব্যাচেস ডিটেল নিয়ে আমি তোমাদের সাথে আজকে কথা বলবো তাহলে প্রথমে চলে আসি যে আমাদের এই ব্যাচটার টাইপটা কি দিস ইজ দ্য টাইপ ওয়ান অ্যান্ড টাইপ টু অ্যান্ড টাইপ থ্রিতেও কালকের থেকে ডিমান্ড আসছে প্রচুর যে স্যার আপনি একটা অ্যাডভান্স প্র্যাকটিস ব্যাচ আনুন ঠিক আছে আনা হবে অ্যাডভান্স প্র্যাকটিস ব্যাচ ঠিক আছে ওকে তো এবারে প্রথম কথা কোন কোন এক্সামকে টার্গেট করে আমরা এই ব্যাচগুলোকে আনছি ডাব্লিউ বিপিএসসির মধ্যে মিসলেনিয়াস ক্লার্কশিপ এবং ফুড এসআই তে ইংলিশ নেই তো মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ থাকবে আচ্ছা ডাব্লিউ বিসিএস ফিলিমস দু হাজার চব্বিশ বা ডাব্লিউ বিসিএস যারা মেনস দেবে দু হাজার তেইশে তাদেরও ব্যাচটা লাভবান হবে আচ্ছা এসএসসি ওরিয়েন্টেড পরীক্ষা যারা যারা দিচ্ছ সিজিএল সিএচএসএল এম টিএস জিডি সমস্ত পরীক্ষা এবং তার সাথে সাথে পুলিশ রিলেটেড যে পরীক্ষাগুলো থাকবে তাতে কেপিএসআই মেন্স বা ডাব্লিউপি কনস্টেবল ফিলিমসমেন্স ডাব্লিউ ওয়ার্ডার এগুলি রেলের পরীক্ষা ইংলিশ থাকে না তার বদলে যারা যারা ব্যাঙ্কিংয়ের প্রিপারেশান নিচ্ছ ব্যাংকের মানে আইবিপিএস আর আরবি এস বি আই এস বি আই আইবিপিএস আর আরবি ঠিক আছে এই তিনটে পরীক্ষা যারা প্রিপারেশান নিচ্ছ এবং সাথে সাথে যারা এলআইসি ওরিয়েন্টেড বা ইন্স্যুরেন্স ওরিয়েন্টেড এক্সাম যাও সেই সমস্ত এক্সাম তোমরা কিন্তু আমার এই কোর্সটার মধ্যে কমপ্লিট করতে পারবে অবজেক্টিভ অ্যান্ড ডেসক্রিপটিভ সেকশনস তবে ব্যাংকের ক্লার্কে যদিও ডেসক্রিপ্টিভ থাকে না পিওতে ডেসক্রিপ্টিভ থাকে এসে আর লেটার রাইটিং সেটাও কিন্তু আমরা এখানে পড়ব নেক্সট চলে আসি যে মুড কী হবে ব্যাচের মুড দুরকমই হবে অনলাইন এবং অফলাইন দুভাবেই আমরা ব্যাচে আনছি এবং ডিউরেশন হবে সাত মাসের ঠিক আছে আচ্ছা নেক্সট লাইড মুড হচ্ছে অফলাইনে উইকলি ওয়ান ডে ক্লাস হয় এবার দেখো অফলাইনে আমি তিনটে ব্যাচের ব্যাপারে বলবো এবং ডেগুলোও ডিরেক্টলি বলছি অবজেক্টিভ অ্যান্ড ডেসক্রিপটিভ ব্যাচ যেটা আছে সেটা ফাউন্ডেশন একদম বেসিক ব্যাচ সেটা শুরু হচ্ছে আমাদের টিউসডে থেকে টাইম দশটার থেকে একটা তিন ঘন্টা ক্লাস হবে এখানে আমি কি পড়াবো অবজেক্টিভও পড়াবো ডেসক্রিপটিভও পড়াবো সাইমালটেনিয়াসলি চলতে থাকবে অবজেক্টিভের মধ্যে গ্রামার ভোকাবুলারি এবং আরসি রিডিং কম্প্রিহেনশান তিনটেই হবে এবং ডেসক্রিপটিভের মধ্যে একদম প্রথম থেকে ফাউন্ডেশন থেকে শুরু হবে ট্রান্সলেশন রাইটিং প্রেসি রাইটিং রিপোর্ট রাইটিং লেটার রাইটিং এসে রাইটিং এইভাবে স্টেপে স্টেপে যাব কারণ প্রথমে আমরা মানে ট্রান্সলেশন রিপোর্ট আর প্রেসিকে রাখছি কারণ কেপিএসআই মেন্স বা তুমি বলতে পারো যে মিসলেনিয়াসে এই সিলেবাস আছে এবং পিএসসি ক্লাকশিপও এটা আছে এবং পরবর্তীকালে যারা ডাব্লিউ বিসিএস মেন্স দেবে কিন্তু ডাব্লিউ বিসিএস চব্বিশটাকেও টার্গেট করতে চাও যেহেতু শোনা যাচ্ছে এখন এটা অবজেক্টিভ এক্সামই হবে তাই তোমাদের অবজেক্টিভটাও তৈরি হবে ডেসক্রিপটিভটাও তৈরি হবে সাত মাসের কোর্স ফুল কোর্স কমপ্লিট করানো হবে ঠিক আছে আচ্ছা এবার ডেসক্রিপ্টিভ যারা শুধু চাইছ যে স্যার আমরা শুধু ডেসক্রিপটিভ ব্যাচ করব অফলাইনে আমরা অবজেক্টিভ ডেসক্রিপটিভ করব না আমার শুধু ডেসক্রিপটিভ ফাউন্ডেশন চাই তাহলে তাদের ক্লাস হবে স্যাটারডে স্যাটারডে দেড়টার থেকে সাড়ে তিনটে দু ঘন্টা ক্লাস হবে সেখানে হবে তোমার শুধু ডেসক্রিপ্টিভ ঠিক আছে এটা একটা ব্যাচ আছে ওকে ক্লিয়ার হলো আচ্ছা এরপরে আর একটা তিন নম্বর ব্যাচ যেটা এখানে স্লাইডে মেনশন করলি বাট আমি এখানে করছি সেটা হচ্ছে প্র্যাকটিস ব্যাচ প্র্যাকটিস ব্যাচ বলতে কি কি যারা ধরো অনেকডেমিতে আমার কাছে আগে পড়েছো বা আমার কাছে অফলাইনে আগে পড়েছো এই মুহূর্তে প্র্যাকটিস করতে চাইছো বা অনলাইনে পড়েছো অফলাইনে এসে সামনে বসে প্র্যাকটিস করতে চাইছো তো তাদের জন্য এটা হচ্ছে প্র্যাকটিস ব্যাচ এখানে আমরা পরীক্ষার সেট প্র্যাকটিস করব। মিনস এসএসসি সিজিএল পঁচিশ নম্বরের সেট টিআর টু এর সেট ডাব্লু ডাব্লু ফিলিমস পঁচিশ সেট চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস সেট প্রনাউন ভার্ভ অ্যাডজেক্টিভ অ্যাডভার্ভ তো এদের চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট ঠিক আছে ভোকাবুলারি যেগুলি আমি আগে পড়িয়েছি ভোকাবুলারি ভ্যাকসিন বা স্টাডি থেকে বা হিন্দু এডিটোরিয়াল থেকে সেগুলি রিভাইজ প্র্যাকটিস শুধু প্র্যাকটিস এখানে নো ফাউন্ডেশন হ্যাঁ এবার কিছু কিছু রুলস ইনক্লুডেড হয়েছে সেগুলি আমরা আগে খাতায় ছিল না সেগুলি খাতায় তুলে নিলাম এবং এর সাথে সাথে কিন্তু প্র্যাকটিস ব্যাচে আমরা অবজেক্টিভের যেমন প্র্যাকটিস করব আমরা ডেসক্রিপ্টিভেরও প্র্যাকটিস করব কি এখানে বসে ধরো একটা মানে একটা রিপোর্ট রাইটিংয়ের টেস্ট হলো যে একটা বাস অ্যাক্সিডেন্ট নিয়ে একটা কন্টেন্ট দিলাম রিপোর্ট রাইটিং ইনস্ট্যান্ট সবাই লিখবে টাইম দেওয়া হলো ধরা যাক পনেরো মিনিট পনেরো মিনিটের মধ্যে সবাই লিখলো সবার খাতার কার কার কোথায় কী কী ভুল হলো ঠিক হলো সেগুলি বলা হলো সেমভাবে একটা ট্রান্সলেশনের প্যাসেজ আনা হলো ইনস্ট্যান্ট টেস্ট বাড়িতে হোমওয়ার্কও থাকবে যা দেওয়া হবে তার সব পিডিএফ পিপিটি সব পেয়ে যাবে তাহলে এটা হচ্ছে প্র্যাকটিস ব্যাচ এই প্র্যাকটিস ব্যাচটা হবে তোমার এই প্র্যাকটিস ব্যাচটার তিনটে টাইম দেওয়া হচ্ছে তোমাকে যে কোনো একটা টাইমে থার্সডে সকাল দশটা থেকে ফ্রাইডে সরি তিনটে না দুটো টাইম স্যাটারডে সকাল দশটা থেকে এই দুটোর মধ্যে তোমার যে কোনো টাইম যেটা হবে তুমি সেটা নিতে পারো ঠিক আছে আচ্ছা এরপরে চলে আসি যে আমার অফলাইন সেন্টারটা কোথায় শুধুমাত্র বেলঘড়িয়া হবে বেলঘড়িয়া এক নম্বর স্টেশনের সামনে শুধু বেলঘড়িয়াতেই এটা কিন্তু ক্লাসেস হবে যদি অফলাইন করতে চাও ব্যাচে স্টুডেন্ট ট্রেন থাকবে পঞ্চাশ থেকে ষাট জন অনলাইন অনলাইনের ব্যাপারে এবার আসি অনলাইনে প্রথম কথা বেসিক ব্যাচ আমরা এই মাসেই চালু করেছি জাস্ট দু তিনটে ক্লাস হয়েছে মানডে ওয়েডনেসডে স্যাটারডে অবজেক্টিভ ডেসক্রিপটিভ একদম ফাউন্ডেশন থেকে একদম বেসিক থেকে শুরু করেছি আমরা এটা হচ্ছে তোমার মানডে ব্যাচ ওকে একদম বেসিক ব্যাচ অনলাইন এবং সেমভাবে যদি কেউ অ্যাডভান্স ব্যাচ মানে প্র্যাকটিস ব্যাচ নিতে চাও প্র্যাকটিস ব্যাচ ডেসক্রিপটিভ নয় কিন্তু অ্যাডভান্স প্র্যাকটিস ব্যাচ তাহলে সেটা হচ্ছে টিউসডে থার্সডে এবং ফ্রাইডে অবজেক্টিভ অ্যান্ড ডেসক্রিপ্টিভ এটা কিন্তু প্র্যাকটিস ব্যাচ এখানে ফাউন্ডেশন হচ্ছে না ওই ভাই বললাম অফলাইনে যেটা আমাদের আজকে থার্সডে হয় বা স্যাটারডে দশটার থেকে হয় কি চ্যাপ্টার ওয়াইজ মক ইন্ডিভিজুয়াল মক তারপরে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সাজেস্টিভ কোশ্চেন বোথ অবজেক্টিভ অ্যান্ড ডেসক্রিপ্টিভ যাদের পড়া হয়ে যাবে ফাউন্ডেশন তাদের জন্য প্র্যাকটিস ব্যাচ তো এটা তোমার আরেকটা ব্যাচ এবং এর সাথে সাথে যারা শুধুমাত্র অনলাইনে ডেসক্রিপটিভ ব্যাচ চাইছ তাদের জন্য একটা ব্যাচ আনা হচ্ছে সেটা হবে সপ্তাহে দু দিন সেটা হবে সপ্তাহে দু দিন এটা কোয়ারিজের পর তোমাকে ডেট এবং টাইম বলে দেওয়া হবে বেসিক্যালি এই দুটো ব্যাচের অ্যাডমিশন সব থেকে বেশি তার জন্য যেহেতু ডেসক্রিপটিভ এখানেও হচ্ছে এখানেও হচ্ছে এবার যার ফাউন্ডেশন দরকার সে এটা করবে যার এটা দরকার সেটা করবে তো ম্যাক্সিমাম অনলাইনে স্টুডেন্টরা অবজেক্টিভ ডেসক্রিপ্টিভ চাইছে ডিমান্ডের উপর হচ্ছে তার জন্য তোমার কাছে এই ব্যাচটা আনা হয়েছে ঠিক আছে আচ্ছা কোথায় ক্লাস হবে অনলাইনটা টিচমিন টিউশন অ্যাপ এটা একটা ফ্রি অ্যাপ এর ফ্রি অ্যাপের মধ্যে লাইভ রেকর্ডেড থাকবে যেটা পড়ানো হবে তার পিডিএফ যাতে তুমি প্রিন্টেড করতে পারো তোমার কাছে চলে যাবে তুমি বাড়ি থেকে বসেই প্রিন্ট করে নিতে পারবে লোকালের কোনো দোকান থেকে ঠিক আছে ওকে চল মুড হবে অনলাইন এবার চলে আসি আমাদের এখানে ফিস কত ফিজ হচ্ছে পেমেন্ট হচ্ছে মান্থলি ফাইভ হান্ড্রেড করে অনলি মান্থলি ফাইভ হান্ড্রেড করে পে করতে হবে আমরা প্রত্যেক মাসের ফার্স্ট উইকের মধ্যে পেমেন্ট নিয়ে নিই পেমেন্ট দেওয়ার পরে সেই মাসের তুমি লিঙ্ক পাবে পেমেন্ট যতক্ষণ না হবে তুমি সেই মাসের কিন্তু লিঙ্ক পাবে না যেহেতু মান্থলি ফিজ ঠিক আছে তো অসুবিধা কিছু হলে তোমরা আমাকে এই নাম্বারে ফোন করতে পারবে এবং তোমরা যারা যারা অ্যাডমিশন নিতে চাও তারা তারা এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে তুমি এডমিশন প্রসেস কমপ্লিট করতে পারো অ্যাডমিশন নেওয়ার প্রসেস কিচ্ছু নেই কোনো এডমিশন ফিজ নেই কোনো এক্সট্রা চার্জ নেই শুধু মান্থলি ফাইভ করে তাহলে হিসাব মতো দাঁড়াচ্ছে সাত মাসে পঁয়ত্রিশশো টাকা এবার কেউ যদি এটা অ্যাট এ টাইম পে করে তাহলে তার ফাইভ ডিসকাউন্ট হয়ে যাবে তাহলে তার ফিজ দাঁড়াবে তিন হাজার টাকা যদি তুমি অ্যাট এ টাইম পে করো তাহলে তোমার ফিজ দাঁড়াবে থ্রি থাউজেন্ড রুপিস কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল ব্যাচের ব্যাপারে বলে দিলাম তো এই ব্যাচটা দুর্দান্ত ব্যাচ হতে চলেছে এবং সলিড ব্যাচ সবাই অনলাইনে লাইভ থেকে ক্লাস করবে তাহলে ইন্টারেক্টিভ হবে এই বডি আমি লাইভ ক্লাস নিই তো একদম সুন্দরভাবে ক্যামেরার সামনে একদম আমরা কিন্তু একদম মানে একদম লাইভলি একটা ক্লাস করব। আর যারা অফলাইন করে তারা তো সামনে থেকেই পড়ে অসুবিধার কিছু ব্যাপার নেই তো তোমাদের যারা যারা অ্যাডমিশন নেওয়ার দরকার সুন অ্যাজ পসিবল নাও ব্যাচগুলো সব ফেব্রুয়ারি থেকে স্টার্ট হবে সমস্ত ব্যাচ কিন্তু ফেব্রুয়ারির ফার্স্ট উইক মানে এক তারিখ থেকে আমরা কিন্তু স্টার্ট করছি তো অলরেডি অনেকগুলো অ্যাডমিশন হয়ে গেছে এবং এইটা আরেকবার আমি প্রমোট করছি ব্যাচের তার জন্য তোমরা আরেকবার সাবস্ক্রিপশান সুন অ্যাজ পসিবল নিয়ে নাও ঠিক আছে চলো থ্যাংক ইউ টু অল অফ ইউ যারা পুরোনো ব্যাচে পড়ছো সেই ব্যাচে পড়তে থাকো নতুন ব্যাচে আসার কোনো দরকার নেই যে যেমন যে ব্যাচে পড়ছো সে ব্যাচেই পড়তে থাকো তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পাওয়ার স্ট্রাইকার্স অফলাইন এবং অনলাইনের ইংলিশ ম্যাচে থ্যাংক ইউ টু অল অফ ইউ